আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কম দামের মধ্যে বিশাল বড় একটা ফ্ল্যাট। যাদের কিনা ফ্ল্যাট কেনার দরকার আছে তাদেরকে বলবো, শুধুমাত্র আজকের এই ভিডিও দেখলে আপনার অন্য কোনো ফ্ল্যাট দেখার কোনো প্রয়োজন পড়বে না। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিশাল বড় একটা ফ্ল্যাট দেখাবো একেবারে কম বাজেটের মধ্যে। শুধুমাত্র সেটাই না, আজকে যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি একেবারে রোড সাইড, মানে শুধুমাত্র বাস স্ট্যান্ড নেমে 30 সেকেন্ড হাঁটলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আজকের এই ফ্ল্যাটটি। তো বন্ধুরা চলুন আজকের এই সম্পূর্ণ ফ্ল্যাটটি আমরা ঘুরে ঘুরে দেখে আসি, কি আছে ফ্ল্যাটের মধ্যে, কত স্কোয়ার ফিট এবং কত তলায় কি কি সুবিধা সহ পাবেন আজকের এই ফ্ল্যাটটি। বন্ধুরা শুরুতে বলে নিই, আজকে আমি যে ফ্ল্যাটটি দেখাবো ফ্ল্যাটটি কিন্তু বিশাল বড় একটা ফ্ল্যাট। 9 কাঠা জমিতে 4টা ইউনিট সহ শুধুমাত্র একটা ফ্ল্যাটের সাইজই হচ্ছে 1471 স্কোয়ার ফিট। বুঝতেই পারতেছেন বিশাল বড় এই ফ্ল্যাটটি দেখাবো আজকের ভিডিওতে একেবারে রোড সাইড, মানে আমি আবারও বলতেছি শুধুমাত্র হাইওয়ে থেকে হেঁটে এইখানে আসতে সময় লাগবে আপনার 30 সেকেন্ড। তো বন্ধুরা চলুন আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে নেই এই ফ্ল্যাটের মধ্যে কি কি আছে এবং কি কি সুবিধা, কত টাকা দাম পড়বে বিস্তারিত সকল কিছু। আর একটা কথা বলবো, আপনি যদি ফ্ল্যাট কেনার জন্য সিরিয়াস হয়ে থাকেন তাহলে শুধুমাত্র আজকের এই ভিডিও দেখলেই হবে, আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আজকের এই ভিডিও দেখে আমি বলবো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ফ্ল্যাট কিনবেন কি কিনবেন না, এটাই হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা শুরু থেকে দেখে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যে ফ্ল্যাটটা দেখানোর জন্য আসছি এটা কিন্তু লিফটের 7 অর্থাৎ অষ্টম তলায়। অনেকে বলতে পারেন অষ্টম তলা এটা তো অনেক উঁচু, না এটা একেবারে নিচু, কারণ হচ্ছে এই বাড়িতে 2টা লিফট সর্বক্ষণিক সবসময় চালু থাকবে, যার জন্য আপনার উঠানামা নিয়ে কোনো রকম ভয় অথবা ভীতির প্রয়োজন নেই। বাড়িতে জেনারেটর সিস্টেম আছে, আপনার বাসায় কারেন্ট গেলেও কিন্তু অল টাইম চালু থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি রুমের মধ্যে যদি ঢুকি এক সাইডে দেখতে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিং। আমি যদি আপনাকে বলি বিশ্বাস করবেন না, আপনারা যদি ড্রয়িং ডাইনিং দুই দিক দিয়ে হিসাব করেন দুই দিক দিয়ে কিন্তু 21 ফিট বাই 21 ফিট। বুঝতে পারতেছেন এই দিকে সোজা বরাবর হলেও 21 ফিট এবং ওই দিকে যদি আপনার বেসিং এর দিকে ধরেন সেটাও কিন্তু 21 ফিট। অতএব বুঝতে পারতেছেন বিশাল বড় ড্রয়িং ডাইনিং, দুই দিকে 21 ফিট বাই 21 ফিট আপনারা পাচ্ছেন। হিউজ হিউজ, মানে আমি বলবো এত বড় ড্রয়িং এবং এত বড় ডাইনিং রুম একসাথে পাওয়া খুবই টাফ একটা ব্যাপার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের শুরুতে ড্রয়িং ডাইনিং রুমের পাশেই কিন্তু সবগুলো রুম দেখাচ্ছি, একেবারে খোলামেলা সবসময় কিন্তু আলো বাতাস পাবেন। এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে মাস্টার বেড। মাস্টার বেডের সাইজ যদি আমি আপনাদেরকে বলি আপনারা অবাক হয়ে যাবেন, কারণ এই মাস্টার বেডের সাইজ হচ্ছে 14 ফিট। ভাবা যায় 14 ফিট, এবং দেখতে পাচ্ছেন প্রতিটা টাইলস কিন্তু 24 ইঞ্চি করে। আপনি দেখে বুঝতে পারতেছেন বিশাল বড় একটা টাইলস সহকারে এবং বিশাল বড় একটা ফ্ল্যাট কিন্তু আপনি পেয়ে যাবেন এই বাড়িটিতে এই রুমটিতে। যাই হোক বন্ধুরা, আমি চলুন আমি আপনাদেরকে একটু ভিতরে ঢুকে তারপর আস্তে আস্তে করে ধীরে ধীরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার আর কি কি পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এক সাইডে 10 ফিট এবং অপর পাশে 14 ফিট, এবং আমি যদি এই দিকটা থেকে আপনাকে দেখাই তাহলে এই দিকটাতে বারান্দা আছে এবং বারান্দার সাইজটা হচ্ছে 6 ফিট, এবং বারান্দাতে ঢুকে আপনি যখন কিনা বাইরে তাকাবেন তখন আপনি দেখতে পারবেন একেবারে সোজা হাইওয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে হাইওয়েটা এটা হচ্ছে ঢাকা সাইনবোর্ড, এবং অপর দিকে যে গাড়িগুলো চলে যাচ্ছে দূরের দিকে ওগুলো হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ। আমার ডান পাশে চলে যাবে সোজা একেবারে গুলিস্তান, এবং আমার বাম পাশে চলে যাবে কুমিল্লার রোড। তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন আমরা বর্তমানে কোন লোকেশনে আছি, তারপর বিস্তারিত লোকেশন আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি, আপনারা সেখানে চেক করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কিন্তু এখানে 18 ফিটের বিশাল বড় একটা রাস্তা আছে। এখন চলুন আমরা একটা রুমের একটা ফ্ল্যাট দেখলাম, এবং এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু আপনি এখানে ওয়াশরুম সহ পেয়ে যাবেন, মানে যেহেতু মাস্টার বেড সেহেতু মাস্টার বেডের সাথে কিন্তু বারান্দা এবং ওয়াশরুম থাকা বাধ্যতামূলক, না হয় কিন্তু সেটা কখনো মাস্টার বেড হতে পারে না। আপনারা এই বাড়ির ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন, ফিটিংস থেকে শুরু করে দেয়াল থেকে শুরু করে সব কিছু কিন্তু একেবারে A+ কোয়ালিটির। তো যাই হোক আমরা যদি এখান থেকে বের হই তাহলে আমরা পাশে যদি আরেকটু দেখি তাহলে আমরা এখানে আরেকটা রুম দেখতে পারবো, এবং এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেড, মানে আপনি কিন্তু এই বাড়িতে 2টা মাস্টার বেড পাবেন। এবং এই যে মাস্টার বেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 11 ফিট বাই 10 ফিট। আপনারা আশা করি বুঝতে পারতেছেন 11 ফিট বাই 10 ফিট কিন্তু খারাপ না, খুবই সুন্দর, এবং পাশে কিন্তু এটার সাথে অবশ্যই অবশ্যই ওয়াশরুম দেয়া আছে। যদি ওয়াশরুম না থাকতো তাহলে কিন্তু এই বাড়ির এই রুমের সাইজও কিন্তু 14 ফিট প্লাস হয়ে যেত। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন বিশাল বড় একটা মাস্টার বেড সহকারে কিন্তু আপনারা এখানে রুম পেয়ে যাচ্ছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 11 ফিট বাই 10 ফিটে খুবই সুন্দর চমৎকার একটা রুম। এবং এই রুমে কিন্তু আপনি এখানে ছোট্ট একটা বারান্দা পেয়ে যাবেন, পাশাপাশি একটা জানালা পেয়ে যাবেন, আপনাদের জন্য সবসময় এখানে আলো বাতাস আসা যাওয়া করবে। আর এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন আপনার রুমের সাইজ কিন্তু আমি বলবো খুবই সুন্দর পারফেক্ট, এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমের কাজটা একটু করা বাকি, ওয়াশরুমের কাজটা হয়ে যাবে। তো আমি বলবো সময় থাকতে যারা কিনা ফ্ল্যাট নিতে চাচ্ছেন তারা এক্ষুনি আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন, কারণ এত বড় একটা ফ্ল্যাট আপনারা পাবেন এত কম দামে, যেটা সত্যি কথা অবিশ্বাস্য। এবং সর্বশেষ এখানে আপনারা যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 11 ফিট বাই 11 ফিট, মানে এটা একটা স্কোয়ার রুম, এবং এটা হচ্ছে 11 ফিট বাই 11 ফিট, এবং এটাকে আপনার চাইল্ড রুম অথবা গেস্ট রুম যে রুমই বলেন না কেন
জন্য শেয়ারুম হিসেবে কিন্তু এটা পারফেক্ট। এবং দেখতে পাচ্ছেন তিনটা চমৎকার রুমের কিন্তু আপনার কম্বিনেশনে আপনি এ বাড়িটি পাচ্ছেন। লিফটের স্বাদ এবং লিফট দুইটা কিন্তু অল টাইম অন, অল টাইম। আপনারা কখনো ভয় পাবেন না যে লিফট কাজ করবে না, আমরা এত উপরে উঠে কি করব, সবাইকে বলবো আপনি নিঃসন্দেহে থাকবেন। এ বাড়িতে যেহেতু দুইটা লিফট আছে, সো দুইটা লিফট অল টাইম অন থাকবে। এবং এই সাইডটা দিয়ে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু যথেষ্ট পরিমাণে আলো বাতাস আসার জন্য স্পেস করে দেয়া আছে। তো বন্ধুরা, ওভারঅল বলবো সব দিক দিয়ে যদি হয় আপনি এই বাড়িটা কিন্তু আপনার জন্য একেবারে মন মতো পারফেক্ট হতে পারে। এত সুন্দর চমৎকার বাড়ি কিন্তু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। যাই হোক বন্ধুরা, চলুন এখন আমি বলে নিই এই বাড়িটির দাম কত টাকা আসবে। এই বাড়িটির দাম খুবই কম, আপনারা যদি স্কোয়ার ফিট হিসাব করেন 1471 দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন এই বাড়িটির দাম হচ্ছে শুধুমাত্র 55 লক্ষ টাকা। কেউ অবাক হবেন না, কারণ 55 লক্ষ টাকা এত সুন্দর বাড়ি, চমৎকার, চমৎকার এক কথায় অসাধারণ। বর্তমানে এমন একটা বাড়ি আপনারা যদি রেডিমেড ফ্ল্যাট করতে যান, সেক্ষেত্রে আপনি 3-4 বছর সময় দেওয়ার পর আপনার জন্য মিনিমাম খরচ হবে 50-60 লক্ষ টাকা। সেখানে আপনি টোটাল একটা রেডি ফ্ল্যাট পাচ্ছেন শুধুমাত্র 55 লক্ষ টাকায়, সাথে কিন্তু গ্যারেজ সহ পাবেন, মানে এই বাড়ির সাথে আপনি গ্যারেজ সহ পাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পারতেছেন এত কম দামে এত চমৎকার একটা বাড়ি পাচ্ছেন, যেটা অবিশ্বাস্য। এবং আমি বলে দেই কিছু কথা, এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ রাজক অনুমোদিত। বাড়িটি হচ্ছে টোটাল 11 তলা, 11 তলার এই বাড়িটি হচ্ছে 8ম তলা, মানে লিফটের 7। তো আশা করি আপনারা ওভারঅল সব দিক দিয়ে বুঝতে পারছেন কত সুন্দর এবং কত ভালো হবে আপনি যদি এই ফ্ল্যাটটি এখনই সময় থাকতে নিয়ে নেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে। এবং আপনি যদি মনে করেন আমাদের বেস্ট প্রপার্টি বাংলাদেশ থেকে আপনি আরও এরকম আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।